আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো সাধারণ প্লাজো দুই হাত পানা কাপড় দিয়ে যাদের স্বাস্থ্য বেশি, যারা অনেক হেলদি, তাদের আপনারা কীভাবে কাটিং করবেন। এই অবস্থায় এই দুই হাত পানা কাপড় দিয়ে সাধারণ যে প্লাজো আছে আমরা কীভাবে লুজটি বাড়িয়ে নিব সঠিক নিয়মে, সেই নিয়মটি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো। তো দেখুন, এখানে যে কাপড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি থ্রি পিসের সালোয়ারের কাপড়। আমি কাপড়টির যে পানাটি আছে এটা মেপে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, যার জন্য এই প্লাজোটি আমি কাটিং করব তার বডি হচ্ছে 44 ইঞ্চি। তাহলে 44 ইঞ্চি বডির জন্য 32 ইঞ্চি পানা দিয়ে আমরা যদি প্লাজো কাটিং করি তাহলে কখনো হবে না, অবশ্যই কোথাও না কোথাও জয়েন দিতে হবে। তো কাপড়টি এখানে একটি ভাঁজ করা আছে, তাহলে এভাবে আমি আরেকটি ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়টি অবশ্যই আমাদেরকে এভাবে ভাঁজ করে নিয়ে তারপরে কাটিংটি শুরু করতে হবে। দেখুন, এখানে কাপড় আছে মোট 2x6 গিরা কাপড়। কাপড়টি মোট 2x6 গিরা কাপড় আছে এই স্যালোয়ারের পিসটিতে। তো 2x6 গিরা কাপড় দিয়ে আমি কীভাবে প্লাজোটি কাটিং করতেছি আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ওকে, দেখুন, সর্বপ্রথম আমরা, ঠিক আছে, এলাস্টিক লাগানোর জন্য যে এক্সট্রা কাপড়টি নেই, কাপড়টি রেখে আমাদেরকে এখানে একটি মার্জিন করতে হবে। তো দেখুন, এই মার্জিনটিতে ফিতাটি রাখতে হবে, রেখে আপনার প্লাজোটি যত ইঞ্চি লম্বা প্রয়োজন তত ইঞ্চি নিয়ে নিতে হবে। তো প্লাজোটি এখানে আমি 38 ইঞ্চি লং দেবো, তো 38 ইঞ্চি দিয়ে মার্জিন করতেছি। এবং দেখুন, নিচের যে এক্সট্রা কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে এখানে মুড়িয়ে সেলাই দিয়ে দেবো। ওকে, তাহলে এখানে আমি মার্জিনটি টেনে নিচ্ছি। তো এরপরে, ঠিক আছে, পায়ের যে লুজটি, তো আপনার রুচি মতো বা কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি পায়ের লুজটি দিয়ে দিবেন। তো এখানে পায়ের লুজটি আমি 20 ইঞ্চি দিব। তো 20 ইঞ্চিকে দুই ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি দিয়ে মার্জিন করতেছি এবং 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এবং দেখুন, এই মার্জিনটিতে ফিতাটি রাখতে হবে, রেখে সালোয়ারটি আমি এখানে 38 ইঞ্চি লং নিয়েছি। তো 38কে দুই ভাগ করলে কত ইঞ্চি হচ্ছে? 19 ইঞ্চি। দেখুন, এখানে 19 ইঞ্চিতে আমি একটি মার্জিন করব। এখান থেকে, ঠিক আছে, আমরা যে বাইরের মার্জিন দিয়ে এই মার্জিনটাকে টেনে নিব। দেখুন, জাস্ট এইভাবে আমরা মার্জিনটাকে টেনে নিব। টেনে নেওয়ার পরে এই অবস্থা আমাদের, ঠিক আছে, আগে কাটিং করে নিয়ে নিতে হবে। দেখুন, এবং এখানে যে এক্সট্রা কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে আমাদের, ঠিক আছে, দেখুন, আমরা এখানে লুজটি বাড়িয়ে নিতে পারবো এখানে। তো দেখুন, এইভাবে প্লাজোটি কাটিং করার জন্য এখানে কাপড় লাগতো 2.5 গজ, এখানে আছে 2x6 গিরা। কাপড়টি একটু শর্ট হয়ে গেছে, তারপর কিন্তু আপনাদেরকে আমি কাটিংটি করে দেখাচ্ছি। তো দেখুন, এই কাপড়টি আমাদেরকে এখানে রাখতে হবে, রেখে এরপরে যেটা করতে হবে, দেখুন, এরপরে আমাদেরকে হাইয়ের মাপটি নিয়ে নিতে হবে। এখানে আমি মার্জিনটি করছি, মার্জিনটি ফিতাটি রেখে হাইয়ের মাপটি 28 ইঞ্চি নেবো। 28কে দুই ভাগ করলে কত ইঞ্চি হচ্ছে? 14 ইঞ্চি। দেখুন, 14 ইঞ্চিতে মার্জিন করব। করে, ঠিক আছে, এই শেপটার সাথে আমরা এটাকে মিলিয়ে দিব। এবং দেখুন, এখান থেকে 2.5 ইঞ্চি, ঠিক আছে, এখান থেকে ধরে 2.5 ইঞ্চিতে একটি এভাবে মার্জিন করব। এবং দেখুন, এই মার্জিনটি টানা হয়ে গেলে, ঠিক আছে, আমাদেরকে এভাবে উপর থেকে এভাবে ধরতে হবে, এখানে আর কোথাও মাপানোর প্রয়োজন নেই। এখানে যেখান থেকে আসে এটা সোজা করে আমাদেরকে এভাবে মার্জিনটি টেনে নিতে হবে এবং এখানে অবশ্যই রাউন্ড শেপটি দিয়ে দিতে হবে। এরপরে আমাদেরকে, ঠিক আছে, এটাকে এভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। তো এই অবস্থায় আমার প্লাজোটি কাটিং করা হয়ে গেছে। তাহলে যখন আমাদের প্লাজোর ঘের বাড়িয়ে নেওয়ার প্রয়োজন হবে তাহলে আমরা সাইড থেকে যে কাপড়টি আসবে সেই কাপড়টি এদিকে, ঠিক আছে, দিয়ে আমরা এইভাবে কাটিং করে নিয়ে লুজটি কিন্তু বাড়িয়ে নিতে পারবো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।